तिलक सब छीनी रे मुसने ना मिले के हो छाप तिलक सब छीनी रे मुसने ভাগ্যবান এমন সুন্দর একটা মেয়ে, সাধারণত সচরাচর দেখা যায় না যে এত সুন্দর একটা মেয়ে আপনার হয়েছে। আগেরটাও মেয়ে, এবারও মেয়ে, অনেকেই দেখবে না খুশি হবে না, এভাবেই বলতেছিল। ছোটবেলা থেকেই সে অনেক মেধাবী, ফাইভে যখন বৃত্তি পরীক্ষা, আমি কিন্তু ওকে অত বেশি চাপও দিইনি বলিও নি, মানে দেখা গেছে সে বৃত্তি দিয়ে এবং সে স্কলারশিপও পেয়েছে। বিকারণে স্যার প্রথম যখন আমি তাকে ইন্টারভিউ দিই, আমি প্রথমবার এমনিতেই তাকে ইন্টারভিউ দিই, যে হয়তো টিকতেও পারে নাও টিকতে পারে, কিন্তু দেখা গেছে না সে প্রথমবারই একবারই সে চান্স পেয়ে গেছে। ও ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে, আমি ঢাকা ভার্সিটিতেই ওকে পড়াবো, এরকম ইচ্ছা আমার। কিন্তু ওর বাবার একান্ত ইচ্ছা আমার একটা মেয়েকে আমি ডাক্তারি পড়াবো, শেষমেশ ডাক্তারি পড়ে, এবং সে ডাক্তারি পড়ে বিদায় তাকে কোনো ব্যাপারে, সব ব্যাপারেই যেহেতু আমি তোমাদের মতো করে পড়ছি, সুতরাং সে যা চাইতো সেটাই সে পেত বাবার কাছ থেকে, এর জন্য সে কখনো না শুনিনি, যখন যা চেয়েছে মানে ওটাই তার বাবা তাকে দেওয়ার মানে আপ্রাণ চেষ্টা করেছে। দিন দিন মানে কয়েকদিনের ভিতরেই মেয়েটা আমার বড় হয়ে গেল, পাশ করে ফেলল। আমি আজকে এই শুভ দিনে আমি আমার মেয়েটার জন্য অনেক অনেক শুভকামনা করি, যে আল্লাহ যেন আমার মেয়েটাকে অনেক সুখে রাখে, ভালো রাখে, দুজন যেন সুন্দরভাবে ওদের জীবনটাকে, ওদের কেরিয়ারটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। আমার তিনটি সন্তান, দ্বিতীয় সন্তান আদিবাস নাকরবি, ও আজকের ডাক্তার। আমার প্রতিটি সন্তানই আল্লাহর রহমতে অনেক মেধাবী। আমার জীবনের চাওয়া ছিল একটি সাকসেসফুল জেনারেশন। আমি আল্লাহর কাছে বলেছি আমার একটি সন্তান যাতে ইঞ্জিনিয়ার হয়, বড় মেয়েটি ইঞ্জিনিয়ার হয়েছে, নেদারল্যান্ড সরকারের স্কলারশিপ নিয়ে বিদেশে এমএস করতে যাচ্ছে। আমার দ্বিতীয় সন্তান ডাক্তার আদিবাহাসটা প্রবি এক সাঞ্চে MBBS পাস করেছে। চলমান বৈশ্বিক করোনায় হলি ফ্যামিলি হাসপাতাল এবং সর্বশেষ এবার কেয়ার হাসপাতালে তিনি করোনা রোগীদের ট্রিটমেন্ট করে দুটি জায়গা থেকে দুটি অ্যাওয়ার্ড পেয়েছে। একজন বাবা হিসাবে আমি নিজেকে গর্ববোধ করছি না, তবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। যে ছেলেটির সাথে বিবাহ হচ্ছে তিনিও একজন ডাক্তার, অত্যন্ত একটি মেধাবী ছেলে, অত্যন্ত একটি বিচক্ষণ পরিবারের সন্তান, এটি আল্লাহর কাছে আরেকটি রহমত। আমার এই মেয়েটি স্মৃতিচারণে একটি বিষয় আমার খুব বারে বারে আমার আমাকে স্মরণ করিয়ে দেয়। আমাকে বলতেছিলেন, বাবা তুমি নির্বাচন করো, চেয়ার ছোট হোক বড় হোক একটি চেয়ার তোমার প্রয়োজন। এই ওর একটি কথার কারণে আজও আমি একটি সরকারের একটি স্তরে নির্বাচিত হয়েছি। হবে বিকজ আমি এত সাজি কখনো না, সো হি শুড সি মি যে আমি এত সাজছি, অ্যান্ড না আসলে ওর লস, দ্যাটস ইট, সো হি শুড কাম, দ্যাটস ইট, আর কিছু জানি না। I like the fact that I'm not sure.
चराग तेरे बलन हमेशा, चार चराग तेरे बलन हमेशा, पंजवा वे बालन आसैया झूले लालन, सिंदरी दा सेवन दा सकी शाबाज कलंदर।